ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের টেকনিক্যাল সাহানাও চ্যানেলে স্বাগতম জানাই। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যদি এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, সবার আগে নতুন নতুন আপডেটসের জন্য। তো চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করি তাহলে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আপনার যদি নাম থাকে তো আপনারা কী করে চেক করবেন, আপনার নামে যদি ঘর আসে তো আপনারা কী করে চেক করবেন আপনার নামে ঘর আসছে। তো বেসিক্যালি এই ভিডিওর মধ্যে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার টোটাল ব্যাপারটা আলোচনা করব, যে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আপনার নাম আসছে কি না, যদি আপনাদের নাম এসে থাকে তো আপনাদের নাম রেজিস্টার আছে কি না, এবার আপনার নামে ঘরটি স্যাংশন হয়েছে কি না। সাপোজ আপনার নামে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আপনার নাম থাকে তো আপনার যে নামটি আছে আপনার নামে যে ঘরটি স্যাংশন হয়েছে কি না, বা আপনারা কতটি ইনস্টলমেন্ট পেয়েছেন, এই ভিডিওর মধ্যে আমরা সব কিছু দেখাবো। তো চলুন আমরা ব্যাপারটাকে শুরু করি। তো বন্ধুরা, ফার্স্ট আপনাদের কী করতে হবে, গুগলে গিয়ে জাস্ট IAY লিখে এন্টার করবেন। যখনই আপনারা IAY লিখে এন্টার করবেন, এখানে দেখতে পাবেন IAY.NIC.IN, এটাকে আপনাদের ওপেন করে নিতে হবে। এটাকে আপনারা যখনই ওপেন করে নেবেন তখন আপনারা যে মেইন ওয়েবসাইট আছে, যেটা ওয়েবসাইট প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, এখন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটাতে আপনারা পৌঁছে যাবেন। আমি এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। এবার আপনাদের কী করতে হবে, যে আপনারা আপনারা চেক করবেন আপনার নামটা এই আবাস যোজনার লিস্টে আছে কি না। তো আপনাদের ফার্স্ট চান্সে কী করতে হবে, আপনারা যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন, আপনারা এই ওয়েবসাইটটাকে মোবাইলেও খুলতে পারেন, যে কম্পিউটারে লাগবে চেক করার জন্য সেটা না, আপনারা এগুলো মোবাইলেও চেক করতে পারবেন সেম প্রসেসে। তো ফার্স্ট চান্সে আপনাদের রিপোর্টে যেতে হবে। রিপোর্টে গিয়ে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের লিস্টে কতগুলো ঘর হয়েছে না হয়েছে, ফার্স্ট চান্স ওটাকে আমি দেখাচ্ছি আপনাদের, যে কতগুলো স্যাংশন হয়েছে। এখানে আপনারা যখন দেখবেন স্টেট ওয়াইজ হাউস কমপ্লিট রিপোর্ট, এখানে হচ্ছে যেগুলো কমপ্লিট হয়ে গেছে কতগুলো কমপ্লিট হয়েছে এখানে দেখা যাবে। এবার আপনাদের এখানে যে সালটা সিলেক্ট করে নেবেন, তো আমি রানিং সালটাকে সিলেক্ট করছি। এবার এখানে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর এখানে আপনারা আপনার সিলেক্ট স্টেটটাকে সিলেক্ট করে নেবেন, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখাচ্ছি। এবার আপনারা যেখানে, আমি জাস্ট একটা করে দেখাচ্ছি 24 পরগনায়, এখানে আপনাদের ব্লকটাকে সিলেক্ট করে নেবেন, এবার সাবমিট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো হাউস 2000, মানে এখানে দেখবেন আপনারা যে 2018 মধ্যে কমপ্লিটেড হয়েছে 16টা, এখানে টোটাল স্যাংশন হয়েছে 99টা, তার মধ্যে 16টা কমপ্লিট হয়েছে। এখানে আপনারা আপনাদের ব্লক ওয়াইজ দেখতে পারবেন কতগুলো নাম আছে, কতগুলো ঘর কমপ্লিট হয়েছে। এবার আপনারা যদি আপনার নাম দেখতে চান তাহলে আপনাদের কী করতে হবে, আমি আপনার দেখাচ্ছি যে আপনার নামে, আপনারা যদি নামটা দেখতে চান যে কার কার নামে হয়েছে কোন ব্যাপার না, আপনারা সেম রিপোর্টে যাবেন। যেটা আপনাদের দেখালাম আমি সেটা হচ্ছে আপনাদের ব্লকে কতগুলো নাম লিস্টে আছে বা স্যাংশন হয়েছে, কতগুলো কমপ্লিট হয়েছে বা কতগুলো ইনকমপ্লিট আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার 6 নম্বর দিয়ে অপশনটাতে রেজিস্টার্ড অ্যান্ড স্যাংশন ডিটেলস, এখানে যাদের নাম রেজিস্টার করা আছে বা এখনও অবধি টাকা ঢোকেনি, আপনারা এখানে দেখতে পারবেন যে কার কার নাম রেজিস্টার করা আছে। আর নিচের অপশনটা যদি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 2017, মানে পঞ্চায়েত থেকে যাদের যাদের নাম পাঠানো হয়েছে তাদের জন্য, এটা আমি টোটালগুলো আপনাদের দেখাবো। এখানে আপনারা দেখেন যে 6 নম্বরটা যার নামে রেজিস্টার হয়ে গেছে অলরেডি, হয়তো যারা টাকা পাচ্ছে বা টাকা পাবে। এখানে জাস্ট আপনারা প্রধানমন্ত্রী এটাকে আওয়াজ যোজনাটাকে সিলেক্ট করে নেবেন। এবার আপনাদের এখানে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন, আমি ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছি, 24 পরগনায় দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টার্ড কতগুলো আছে, কতগুলো স্যাংশন হয়েছে, আপনাদের এখানে স্ট্রিট ওয়াইজ আপনারা পেয়ে যাবেন ব্লক ওয়াইজ। এখানে আপনাদের সাপোজ আপনারা আমডাঙ্গা ব্লকটাকে আপনারা যখনই ওপেন করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্লকের মধ্যে এগুলো আপনাদের পঞ্চায়েত। এবার যে পঞ্চায়েতটা আপনাদের সাপোজ
টোটাল সেকশন হয়েছিল 83টা, কিন্তু 82টা রেজিস্টার হয়েছে। এবার এখানে আপনার টোটাল ডিটেলস পেয়ে যাবেন। এবার আপনারা যদি চান যে আপনার ব্লকের মধ্যে, পঞ্চায়েতের মধ্যে কার কার নাম হয়েছে রেজিস্টার্ড, এখানে আপনার টোটালগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে টোটাল হচ্ছে 100টা। তো এখানে আপনার যখন 100তে ক্লিক করবেন, এখানে টোটাল নামগুলো চলে আসবে, কার কার নামে টোটাল নামগুলো আছে, কার কার নামে হাউস হয়েছে বা হয়নি, কার কার নামে কমপ্লিট হয়ে গেছে সেটাও দেখতে পাচ্ছেন। এখানে আপনি দেখতে পাবেন, দেখেন এখানে কমপ্লিটেড মানে কি, আব্দুল মান্নান মন্ডল এর নামে ঘর আসছিল, কমপ্লিট হয়ে গেছে, সব কিছু টাকা পেয়ে গেছে। আর তার পাশে যেতে পারছেন হাউস সেকশন, যেটা হচ্ছে আব্দুল খালেক, এর নামে বাড়ি হয়েছে কিন্তু এখন অবধি কমপ্লিট হয়নি। এবার আপনারা যে দেখতে পাচ্ছেন কে আব্দুল মান্নান, এর কত টাকা পেয়েছে না পেয়েছে, যদি আপনি এখানে ক্লিক করেন তবে এর টোটাল ডিটেলস পেয়ে যাবেন। এর নাম, এক ঘরের যে ছবিটা আছে সেটা অবধি পেয়ে যাবেন আপনারা। এখানে আপনারা একটু ওয়েট করবেন, এটা আপনারা আপনার যে পঞ্চায়েত আছে সেটাকে সিলেক্ট করবেন, পঞ্চায়েত ওয়াইজ আপনারা পেয়ে যাবেন ডিটেলসটা। আমি এখানে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা ব্লকের আধারটা যেটা পঞ্চায়েত আছে তার আন্ডারে এগুলো আমি দেখাচ্ছি। আপনারা আপনাদের পঞ্চায়েতটা সিলেক্ট করবেন, আপনি দেখে পেয়ে গেছেন এটা যে আমরা আব্দুল মান্নান যে বের করলাম, এখানে তার অ্যাকাউন্ট নাম্বার টাকা সব চলে আসবে, সে কতগুলো তিনটা ইনস্টলমেন্টে টাকা পেয়েছে, প্রথমে ইনস্টলমেন্ট 40,000, তারপরে 30,000, তারপরে 40,000 টাকা। তার বাড়ির ছবিগুলো দেখতে পাচ্ছেন, তার বাড়ি এটা ছিল, এবার ওর যে কমপ্লিট হয়েছে টাকা দিয়ে টোটাল টোটাল ছবিগুলো আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে যার কমপ্লিট হয়েছে, যার ইনকমপ্লিট আছে তার এখানে আপনারা দেখতে পারবেন, এগুলো হচ্ছে কমপ্লিট। আর এটা দেখতে পাচ্ছেন যেটা এর সেকশন হয়েছে, এ ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়েছে। এইভাবে আপনারা দেখতে পারবেন কার কার নাম হয়েছে, কার কার হয়নি, কে কে কত টাকা পেয়েছে, এবার কার কার নাম সেকশন হয়ে আছে এখনও টাকা ঢোকেনি, সব পেয়ে যাবেন। এবার আমরা দেখব যে কারেন্ট ইয়ারে 2018-এর মধ্যে কার কার নাম সিলেক্টেড হয়েছে, হয়তো এরপরে সব তারা টাকা পাবে, সেম রিপোর্টে আসবেন আপনারা। এখান থেকে আপনারা যে যেটা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ওয়াইজ ইনকমপ্লিট হাউস, এটা নিউ যাদের মানে এখন অবধি হয়নি, জাস্ট নামগুলো রেজিস্টার করা আছে, এই 7 নম্বর থেকে আপনারা যে দেখতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে আপনাদের যেটা সিলেক্ট করে নিতে হবে স্টেটটাকে, আপনারা যে স্টেটে থাকেন না সেই স্টেটটা সিলেক্ট করলে আপনার সেই স্টেটের টোটাল ডিটেলস পেয়ে যাবেন। এখানে আপনারা পঞ্চায়েতটা সিলেক্ট করে দেবেন, ডিস্ট্রিক্টটা, এবার এখানে আপনাদের ব্লকটা, এখানে আপনাদের পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করে দেবেন। এবার ফিনান্সিয়াল ইয়ার আমি কারেন্ট ইয়ার দেখাচ্ছি, এখানে তাহলে 2018-19-এর মধ্যে যাদের নাম পাঠানো হয়েছে তাদের নামগুলো এখানে আসবে। এবার হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দেবো পঞ্চায়েত প্রধানমন্ত্রী আওয়াজ যোজনা, এখানে আপনাদের টোটাল ভিলেজের নামগুলো চলে আসবে। তারপরে এখানে দেখতে পাবেন আপনাদের ভিলেজ থেকে কার কার নাম পাঠানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে মহাদেবপুর থেকে দুটো নাম পাঠানো হয়েছে, উত্তর দুর্লভপুর থেকে দুটো, এবার উড়ালা থেকে 58টা। এবার কার কার নাম পাঠানো হয়েছে যদি আপনারা দেখতে চান, এই যে 58টা আছে এখানে আপনারা ক্লিক করবেন, যখনই আপনারা ক্লিক করবেন এখানে তার টোটাল ডিটেলস চলে আসবে, কার কার নাম পাঠানো হয়েছে, এগুলো টোটাল ডিটেলস আছে তাদের। এবার আপনার যদি নাম এখানে থাকে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের নাম পাঠানো হয়েছে নাকি, এখানে আপনার যদি নাম সিলেক্টেড হয়ে থাকে তো আপনার নাম যদি পাঠিয়ে থাকে তো এখানে থাকবে, যদি এখানে আপনাদের নাম না থাকে তাহলে আপনারা কিন্তু ঘরের টাকা পাবেন না। আর এখানে যদি আপনাদের নাম অলরেডি থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের ঘরের টাকা পাবেন। এটা হচ্ছে কারেন্ট ইয়ারে যেটা নতুন 2018-এ নাম পাঠানো হয়েছে, এদের নামগুলো পাঠানো হয়েছে, এরা টাকা পাবে, ঘরও পাবে। তো আপনারা এইভাবেই দেখতে পারবেন আপনাদের যে আপনার নাম পাঠানো হয়েছে কিনা বা আপনাদের স্যাংশন হয়েছে কিনা আপনাদের নাম, এখানে আপনার টোটাল ডিটেলসই পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে তা আপনাদেরকে আমাকে কমেন্ট লিখে জানাবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এই টাইপের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।